পাহাড় প্রেমী ভ্রমণ বাঙালিদের বেড়াতে যাওয়ার এক পছন্দের জায়গা দার্জিলিং কিংবা গ্যাংটক। কিন্তু প্রসঙ্গ যখন বরফের তখন সিকিমই সেরা। আর তাই তো সারা বছর জুড়ে সিকিমে ভ্রমণার্থীদের আনাগোনা লেগেই থাকে। সিকিম তো যাবেন, কিন্তু সিকিমে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি ঘুরে দেখবেন, এসব জানা না থাকলে একটু অসুবিধা হতে পারে। তাই আগামীতে যারা সিকিম ট্যুর করবেন বলে ভাবছেন তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। সিকিম চারটি ভাগে বিভক্ত, ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম, সাউথ সিকিম ও নর্থ সিকিম। এদের মধ্যে নর্থ সিকিম আয়তনে সবচেয়ে বড় ও সবচেয়ে সুন্দর জায়গা। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব টু নাইট থ্রি ডেজের নর্থ সিকিমের যাবতীয় তথ্য। তাই নর্থ সিকিম যাওয়ার আগে সমস্ত তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমি আছি বাজরা স্ট্যান্ডের টপ ফ্লোরে। নর্থ সিকিম যাওয়ার জন্য কিন্তু এখান থেকেই গাড়ি পাওয়া যায়। আর আমরা যাচ্ছি টু নাইট থ্রি ডেজের ট্যুরে নর্থ সিকিম। তো এখন আমরা এখান থেকে বেরোবো আজকে লাচুং অথবা লাচেন, আমাদের নাইট স্টে হবে। তো সেটা এখনও কনফার্ম করে বলেনি, দেখা যাক কোথায় আমাদের আজকে নাইট স্টে হয়। বাজরা স্ট্যান্ড থেকে আমরা রওনা দিলাম নর্থ সিকিমের উদ্দেশ্যে। ড্রাইভারদা বললেন আমাদের ফার্স্ট নাইট স্টে হবে লাচেনে, আর লাচেন যেতে যেতে অনেক সাইট সিন পড়বে, সেগুলো আমরা দেখে নেব। গ্যাংটক থেকে নর্থ সিকিম যাওয়ার পথে এটা আমাদের ফার্স্ট অফিস। এই সাইট সিনের নাম হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস। সারাদিনের জার্নিতে এরকম অনেক সাইট সিন রয়েছে, অনেক ওয়াটারফলস রয়েছে সুন্দর সুন্দর। তার মধ্যে এটা আমাদের ফার্স্ট স্টপিস, সেভেন সিস্টার ওয়াটারফলস। নর্থ সিকিম ট্যুর দুরকমভাবে হয়ে থাকে, ওয়ান নাইট টু ডেজ, আরেক রকম হয়ে থাকে টু নাইট থ্রি ডেজ। আমরা যাচ্ছি টু নাইট থ্রি ডেজের প্ল্যানে, সেক্ষেত্রে খরচ হয় 3,500 টাকা। আমাদের গাড়িতে সকলেই 3,500 করে গিয়েছিল, কিন্তু আমি গিয়েছিলাম 3,000-এ করে। তাই অবশ্যই দরদাম করে নেবেন। তো ওয়েদার খুব খারাপ, বাইরে বৃষ্টি হচ্ছে, আর একটু পরে লাঞ্চের টাইম, আর মোটামুটি 10 মিনিট পর আমাদের লাঞ্চের ব্রেক দেওয়া হবে। রং রঙে গিয়ে আমরা লাঞ্চ করব। তো আমরা এখন চলে এসেছি রং রং, এখানে আমাদের লাঞ্চ হবে। চলুন এখন যাওয়া যাক, দেখি লাঞ্চে কি পাওয়া যায় এখানে। ক্যা ক্যা হ্যায় খানে মে? দাল সবজি আলু ভাজি, রাইস দাল সবজি আলু ভাজা, নন ভেজ মে আন্ডা কড়ি হে আন্দর সে, ঠিক হে? খানা লে লিজিয়ে, পেহলে কম লেনা তো আন্ডা কড়ি হে জি, লেকিন আপ লোগ এক্সট্রা পে কিয়ে তো চিকেন ভি মিল সকতে হে, লেকিন আপ লোগ কা দিন কা রাইস হে না, ইসিলিয়ে আপ লোগ আন্ডা কড়ি লে লো। তো এভাবে এখানে সবাইকে খাওয়ার নিয়ে নিতে হচ্ছে, তো খাওয়ার নিয়ে নিই, তারপর টেবিলে দেখা হচ্ছে আবার। তো খাওয়া দাওয়া এখানে বুফে সিস্টেমের, আমরা কিন্তু সব কিছু নিয়ে টেবিলে বসে গেছি, আর এই খাওয়া দাওয়া সব লাঞ্চ ডিনার সব কিছু কিন্তু প্যাকেজের মধ্যেই আছে। তো আমাদের আজকে লাঞ্চে রয়েছে এই আলু ভাজা, সবজি, ডাল, আর রয়েছে ডিমের কারি। বেশ খিদে পেয়ে গেছিলো, তার মধ্যে লাঞ্চটাও সেরে নিলাম রং রঙে এসে। আর খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল, স্ট্যান্ডার্ড। আর অ্যাকচুয়ালি লাঞ্চ ডিপেন্ড করে ড্রাইভারের উপরে, ওদের কানেক্ট করা থাকে, সেই অনুযায়ী হোটেল বা রেস্টুরেন্টে নিয়ে আমাদের নিয়ে যাওয়া হয়। যাই হোক, এখন আবার বেরিয়ে পড়বো আমরা। লাঞ্চ সেরে এখন আমরা আবার রওনা দিলাম লাচেনের উদ্দেশ্যে। ভাইয়া ইসকে বাদ সাইট সিন ক্যা হ্যায় স্টপিস? নাগা ফলস। তো এরপরে একটা ওয়াটারফলস রয়েছে নাগা ফলস, সেখানে আবার একটু ব্রেক হবে আমাদের। এখন এসে দাঁড়িয়েছি আরেকটি জায়গায়, আরেকটি সাইট সিন। একটা ওয়াটারফলস আছে সামনে, নাগা ওয়াটারফলস। তো এই হচ্ছে নাগা ওয়াটারফলস, আর এই ওয়াটারফলসটা কিন্তু অনেকটাই উপর থেকে নামছে। আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে লাচেনের উদ্দেশ্যে। তো এই সামনেই দুটি রোড আছে যেখান থেকে রাস্তা ডিভাইড হয়ে গেছে, একটা চলে গেছে লাচুং ও একটা লাচেনের দিকে চলে গেছে। আমরা আজকে যাচ্ছি লাচেন। চুংথাং থেকে কিছুটা এগোতেই আমরা এখন
বাদিকে রাস্তা ধরে চলে যাব লাচেন, আর এই সোজা যে ডান দিকে রাস্তাটা চলে গিয়েছে সেটা ধরে আমরা পরের দিন যাব লাচুঙে। এই নর্থ সিকিম ট্যুরের জন্য কিন্তু আপনাদের পারমিট করতে হবে। আমি যে ট্যুর অপারেটরের কাছে পারমিট করেছিলাম 2 নাইট 3 ডেজের, তার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। তো লাচেন পৌঁছতে পৌঁছাতে আমাদের আজকে প্রায় সন্ধ্যেই হয়ে গেছিল। এখন বাজে টাইম সন্ধে 6:45, জাস্ট আমরা এসে লাচেন পৌঁছেছি হোটেলে। প্রায় দীর্ঘ 7 ঘন্টা জার্নি কমপ্লিট করে এখন লাচেনে, আর লাচেনে কিন্তু আজকে খুব ঠান্ডা, খুব ঠান্ডা। যাই হোক, এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কিছুটা রেস্ট নিব, তারপর দেখছি রাতে কি ব্যবস্থা আছে না আছে। দীর্ঘ 7 ঘন্টা জার্নি করে রাতে আর ভিডিও বানানোর ইচ্ছে করছিল না, তাই খাওয়া দাওয়া করে কিছুটা রেস্ট নিয়ে শুয়ে পড়লাম, কেননা সকালে আমরা বেরোবো গুরুদম্মার লেকের উদ্দেশ্যে। সকাল 5টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম লাচেন হোটেল থেকে গুরুদম্মার লেকের উদ্দেশ্যে। লাচেন থেকে গুরুদম্মার লেকের ডিস্টেন্স 67 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। কিছুটা পথ এগোতেই আমরা দেখতে পেলাম রাস্তার দুধারে জমে রয়েছে প্রচুর বরফ। এই নর্থ সিকিম আপনারা বর্ষাকাল বাদে প্রায় সবসময়ই আসতে পারেন, তবে বেশি পরিমাণে বরফ চাইলে আসতে হবে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। হাই অল্টিটিউডের জন্য এখানে অক্সিজেন লেভেল অনেক কম, তাই সাথে করে কর্পূর বা অক্সিজেন সিলিন্ডার অবশ্যই ক্যারি করবেন। তো সেই দীর্ঘ প্রতীক্ষিত আমাদের গুরুদম্মার লেক অনেকটাই কাছে চলে এসেছি, সামনে একটু অফরোড সেটা অতিক্রম করেই আমরা গুরুদম্মার লেকে পৌঁছে যাব। এখন গুরুদম্মার লেকের সাথে আমাদের দূরত্ব যতই কমতে থাকলো, উচ্চতা বাড়ার সাথে সাথে টেম্পারেচার ও অক্সিজেন লেভেল ততটাই কমতে থাকলো। গাইস, ফাইনালি আমরা গুরুদম্মার লেকে আছি, আর এর অল্টিটিউড হচ্ছে 17,800 ফিট, আর এখানে কিন্তু অক্সিজেন লেভেল অনেকটাই কম। আপনারা যারা এখানে আসবেন সাথে করে অক্সিজেন সিলিন্ডার বা কর্পূর অবশ্যই নিয়ে আসবেন, কারণ অক্সিজেন লেভেল কিন্তু অনেকটাই কম এখানে। আর দেখতেই পাচ্ছেন ওই সাইডে কিন্তু পুরো লেকটা জমে গিয়েছে, এই সাইডেও হালকা বরফ আছে। এই সেই গুরুদম্মার লেক, আমার পাশাপাশি আপনাদের অনেকেরই ড্রিম ডেস্টিনেশন। নর্থ সিকিমের সেরা জায়গাগুলির মধ্যে অন্যতম একটি জায়গা এই গুরুদম্মার লেক, যার উচ্চতা 17,800 ফিট। পুরো সিকিম জুড়ে কিন্তু ঘোরার জায়গার অভাব নেই, কিন্তু তার মধ্যেও সেরা হচ্ছে নর্থ সিকিম, আর নর্থ সিকিমেরও সেরা জায়গাগুলির মধ্যে একটি এই গুরুদম্মার লেক। এখন দাঁড়িয়ে আছি এই ব্রিজের উপরে, এখানে ছোট্ট একটা সাঁকো বা ব্রিজের মতো করে দেওয়া হয়েছে, আর তার নিচে কিন্তু জল বয়ে চলেছে, এই জলটা কিন্তু এই লেক থেকেই আসছে। দারুণ একটা জায়গায় বসে আছি, ওই যে ওইদিকটা লেক, আর এখান দিয়েই বয়ে চলেছে লেকের জল, আর এখানে বসে কিছুটা সময় কাটাচ্ছি। আর অক্সিজেন লেভেল কিন্তু অনেকটাই কম এখানে, তার জন্য সাথে আমরা কর্পূর নিয়ে এসেছি, আপনারা কর্পূর বা অক্সিজেন সিলিন্ডার কিন্তু নিয়ে আসতে পারেন। গুরুদম্মার লেক দেখে এখন আমাদের ফেরার পালা, এখন আমরা যাব লাচেন। লাচেন গিয়ে লাঞ্চ সেরে আমরা আবার যাব লাচুং, লাচুঙে হবে আমাদের আজকের নাইট স্টে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা লাচেন থেকে গুরুদম্মার লেকে গিয়েছিলাম, তো গুরুদম্মার লেক দেখে এখন আমরা ফিরে এসেছি আবার লাচেনে। লাচেনে এসে লাঞ্চ করলাম, এখন আমরা আবার ফিরে যাব লাচুং। তো সময় এখন 1:25, আমরা বেরিয়ে পড়েছি লাচেন থেকে লাচুঙের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে একটি মাত্র সাইটসিন রয়েছে, অমিতাভ বচ্চন ওয়াটারফলস, তো চলুন একবারে সেখানে গিয়ে দেখা হচ্ছে। লাচেন থেকে লাচুং যাওয়ার পথে আমরা তিস্তা নদীর অপরূপ ভিউ ও অমিতাভ বচ্চন ওয়াটারফলসটা দেখে নেব। লাচেন থেকে যাওয়ার পথে আমরা একটা খুব সুন্দর জায়গা থেকে দাঁড়িয়ে পড়েছি, তিস্তা নদী বয়ে চলেছে তার আপন বেগে আপন স্রোতে, তো এখানে কিছুটা সময় কাটাবো। আর এই জায়গাটা হচ্ছে চুংথাং থেকে জাস্ট 2-3 কিলোমিটার আগে, আর এই তিস্তা নদীর জলগুলো যে আসছে এগুলো কিন্তু সেই গুরুদম্মার লেক থেকেই আসছে।
এখন এসে দাঁড়িয়েছি চুংথাং। আর আমার পিছনে তিস্তা নদীর কালারটা জাস্ট দেখুন, একদম সবুজ হয়ে রয়েছে তিস্তা নদীর কালার। আর পিছনে চুংথাং গ্রাম, ওই দিক চলে গেছে গ্যাংটক। আর চুংথাং থেকেই আমরা কালকে চলে গিয়েছিলাম অন্য রুট ধরে লাচেন, আর আজকে যাচ্ছি লাচুং। চুংথাং থেকে প্রায় 10 কিলোমিটার আসার পরে আমরা চলে এসেছি অমিতাভ বচ্চন ওয়াটারফলসে। তো এখানেও কিছুটা সময় আমরা অতিবাহিত করে নেব। ফাইনালি গাইস, আমরা চলে এসেছি অমিতাভ বচ্চন ওয়াটারফলসে। এটা লাচুং যাওয়ার একটু আগে আমার পিছনেই অমিতাভ বচ্চন ওয়াটারফলস, উপরে একটা ব্রিজ আছে, এখানে যাব অনেকটা কাছে ওয়াটারফলসে। এই অমিতাভ বচ্চন ওয়াটারফলস নিয়ে বিভিন্ন লোকের ভিন্ন মতভেদ রয়েছে। অনেকে বলেন ওয়াটারফলসটি অনেকটা লম্বা হওয়ার কারণে এর নাম অমিতাভ বচ্চন ওয়াটারফলস। আবার অনেকেই বলেন বচ্চন এখানে এসে কোনো ফিল্মের শুটিং করেছিলেন, তাই অনেকে একে অমিতাভ বচ্চন ওয়াটারফলস বলে ডেকে থাকে। লাচুং এসে পৌঁছেছি এখন, আর এটাই হচ্ছে আমাদের লাচুংয়ের হোটেল। এখানে আজকে নাইট স্টে, তারপর কালকে যাওয়া হবে আমাদের ইয়ামথাম ভ্যালি। আর লাচুং নিজে থেকেই অনেকটা সুন্দর একটি গ্রাম, মানে শুধুমাত্র লাচুংয়ের উদ্দেশ্যেই আপনারা এখানে একটি দিন কাটাতে পারেন, এত সুন্দর পরিবেশ এখানে। এই লাচুংয়ের সৌন্দর্য সত্যি অনেক বেশি, অনেক বেশি, অন্য সব গ্রামের থেকে এই লাচুংয়ের সৌন্দর্য অনেকটাই বেশি। তো আমরা এখন পৌঁছে গেছি লাচুংয়ে, লাচুংয়ের হোটেলে আছি। এই হচ্ছে লাচুংয়ের হোটেলে আমাদের রুম, আমরা দুজন আছি, দুটো বেড রয়েছে আমাদের জন্য। আর লাচুংটা সত্যি লাচেনের থেকে অনেক সুন্দর, তার একটাই কারণ লাচুং গ্রামটাই অনেক সুন্দর। আমি দেখ, আমার বেড থেকেই দেখা যাচ্ছে সামনে তিস্তা নদী, আর পুরো গ্রামটাকেই দেখা যাচ্ছে এখান থেকে। এখন একটু বাইরের দিকে যাব, পুরো লাচুং গ্রামটাকে ঘুরে দেখব। সামনে একটা নদীও আছে, সেখানেও যাওয়ার চেষ্টা করব। আর এত সুন্দর গ্রাম, এখনও সন্ধ্যা হয়নি, যতটা পারি ঘুরে দেখার চেষ্টা করব এবং আপনাদেরও সেটা দেখাবো। গ্রামটাও বেশ সুন্দর, প্রতিটি বাড়ি, প্রতিটি হোমস্টে, প্রতিটি হোটেলই কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। আর ছোটোখাটো একটা মার্কেটও রয়েছে, এইসব দোকান আছে এদিকে। এই গ্রামের বুক দিয়েই বয়ে চলেছে লাচুং নদী, সেখানেও কিছুটা সময় কাটিয়ে নিলাম আমরা। লাচুং নদীর উপরে এই হ্যাঙ্গিং ব্রিজটা, এটার উপরে আছি, দারুণ অসাধারণ ফিল হচ্ছে। দেখুন নিচে নদী বেয়ে চলেছে, আর সুন্দর এই ব্রিজটি, অসাম জায়গা, অসাম, দারুণ অসাধারণ। ঠিক নদীর পাড়েই আরেকটা স্পট আছে, এখানে একটু ঘোরার জায়গা আছে, বসারও জায়গা রয়েছে কিছু। আর ঠিক এখানেই লেখা আছে আই লাভ লাচুং, আর তার পিছনেই নদী বয়ে চলেছে, অসাধারণ জায়গা। লাচুং নদীতে কিছুটা সময় কাটানোর পরে আমরা হোটেলে গিয়ে রেস্ট করে ডিনার করে শুয়ে পড়লাম খুব তাড়াতাড়ি, কেননা সকাল হলেই আমাদের বেরোতে হবে জিরো পয়েন্ট ও ইয়ামথাম ভ্যালির উদ্দেশ্যে। আজকে সকালেও ভোর 5টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে। যদিও আপনার ট্যুর প্যাকেজে জিরো পয়েন্ট ইনক্লুডেড থাকবে না, কেননা জিরো পয়েন্টের সবসময় পারমিট পাওয়া যায় না। আপনার ট্যুর প্যাকেজটি হয়ে থাকবে ইয়ামথাম ভ্যালি পর্যন্ত। যদি জিরো পয়েন্ট খোলা থাকে তাহলে আপনারা সেখান থেকে ড্রাইভারকে এক্সট্রা চার্জ দিয়ে নিয়ে যেতে পারেন জিরো পয়েন্ট পর্যন্ত। আমরাও তাই করেছি। আগেই বলেছি এই জিরো পয়েন্ট আসার আদর্শ সময় ডিসেম্বর থেকে মার্চ মাস, কেননা এই সময় প্রচুর বরফ পাওয়া যায় এখানে। আমি গিয়েছিলাম মার্চ মাসে, আর দেখুন এখন কত বরফ এখানে। আমরা যাওয়ার পথে ইয়ামথাম ভ্যালিতে দাঁড়াইনি, কেননা বেলা বাড়ার সাথে সাথে ওয়েদার খারাপ হতে থাকে। তাই আমরা সবার প্রথমে চলে যাচ্ছি জিরো পয়েন্টে, আসার সময় দেখে নেব ইয়ামথাম ভ্যালি। এখন আমরা পৌঁছে গেছি জিরো পয়েন্ট, নর্থ সিকিমে আরও একটি জনপ্রিয়
ও খুব সুন্দর জায়গা জিরো পয়েন্ট, যেখানে বছরের প্রায় সব সময়ই কম বেশি বরফ থাকে। এখনও কিন্তু প্রচুর বরফ রয়েছে, চারিদিকটা অনেক বরফ অনেক। আর এই বরফে এনজয় করার জন্য কিন্তু আমরা এই গামবুটগুলো নিয়ে নিয়েছি, নাহলে কিন্তু এই বরফে কোনো এনজয় করতে পারবেন না আপনারা। জিরো পয়েন্ট নর্থ সিকিমের সেরা জায়গাগুলির মধ্যে অন্যতম জায়গা করে নিচ্ছে এই জিরো পয়েন্ট। আপনার যদি ভাগ্য সঙ্গে দেয় তাহলেই কিন্তু এখানে আসতে পারবেন আপনি। চারিদিকটা কিন্তু একদম বরফের চাদরে ছেয়ে গেছে, চারিদিকটা সাদা সাদা, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এখনই স্কিড করছিল, যাই হোক। আর কোথায় কতটা ডিপ আছে বরফের সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, খুব সাবধানে পা ফেলতে হবে এখানে। আর পা কিন্তু প্রায় হাঁটু পর্যন্ত ভিতরে ঢুকে যাচ্ছে। আর পিছনে ওই সাইডটা আছে, ওইদিকে টুরিস্টদের জন্য অ্যালাউ করে না, আর্মি এরিয়া। আর ঠিক তার পিছনেই আছে তিব্বত। সত্যি এমন দৃশ্য দেখে বারবার বলতে ইচ্ছা করে আমার ভারত মহান। যদি আপনি ভারতবাসী হয়ে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জয় হিন্দ লিখুন। দেখুন চারিদিক শুধু বরফ আর বরফ, বরফ ছাড়া কিচ্ছু নেই, পুরো বরফের সাদা হয়ে আছে চারিদিক। আর এত ফ্রেশ বরফগুলো, পুরো ফ্রেশ সাদা ধবধবে। আর টুরিস্টের সংখ্যা আপাতত খুব কম, সেই জন্য এদিকে দেখুন পরিষ্কার হয়ে রয়েছে, কেউ এখন হেঁটে যায়নি এদিক দিয়ে, আমরাই ফার্স্ট যাচ্ছি। আর এরকম বরফে এনজয় নেওয়ার জন্য আপনাকে কাশ্মীর, লাদাখ, সিমলা, মানালি এসবে যাওয়ার দরকার নেই, আপনার কাছের শৈল শহর সিকিমে চলে আসুন, অবশ্যই নর্থ সিকিম। এখন যে ঝাঁচকচকে সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এটা মেঘলা হয়ে যাবে, তাই যতটা সম্ভব তাড়াতাড়ি চলে আসুন এখানে। নর্থ সিকিম ট্যুরের যে পারমিট দেওয়া হয় ওয়ান নাইটের, সেটা কিন্তু লাচুংয়ে প্রথম নাইট স্টে করা হয়, তারপর সেখান থেকে ইয়ামথাম ভ্যালি পর্যন্ত পারমিট পাওয়া যায়। কেননা জিরো পয়েন্ট সবসময় খোলা থাকে না, প্রচুর তুষার আবৃত থাকার কারণে এখানে কিন্তু বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। দুদিন আগেও এখানে প্রচুর স্নোফল হয়েছিল, আজকালের মধ্যে আর হয়নি, তাই আমরা পারমিট পেয়েছি, জিরো পয়েন্টে চলে এসেছি এখন। অনেকটা হাই অলটিটিউডের জন্য শ্বাসকষ্টে একটু প্রবলেম হচ্ছে, এখানে এসে কথা একটু কম বলতে হবে আস্তে আস্তে, আর দৌড়াদৌড়ি করা চলবে না, ব্যাস তাহলেই নিজেকে সামলানো যাবে। আর এদিকেও নদীর বিভিন্ন ধারা বয়ে চলেছে, তো এখন যাবো ওইদিকে, দেখা যাক। দেখুন উপর থেকে যে বরফগুলা জল আসছে সেগুলো আস্তে আস্তে কিন্তু প্রায় জমেই গিয়েছে, এই যে এই জলগুলো কিন্তু জমে পাথর হয়ে গেছে, খুব শক্ত হয়ে গেছে। বরফে আনন্দ নেওয়ার জন্য সিমলা, মানালি, লাদাখ, কাশ্মীর কোথাও যাওয়ার দরকার নেই, আপনি সোজা চলে আসুন আপনার কাছের শৈল শহর সিকিমে, অবশ্যই নর্থ সিকিম। জিরো পয়েন্ট দেখে এখন আমরা চলে এসেছি ইয়ামথাম ভ্যালিতে, যদিও এখানে অতটা বরফ নেই। তো জিরো পয়েন্ট থেকে এখন আমরা চলে এসেছি ইয়ামথাম ভ্যালি। ইয়ামথাম ভ্যালি আসার পথে কিন্তু স্নোফল হচ্ছিল, তো এই সময় মনে হচ্ছে জিরো পয়েন্টে প্রচুর স্নোফল হচ্ছে। আর এখন ইয়ামথাম ভ্যালিতে আছি, ওয়েদার খারাপ হয়ে গেছে, ফগি ওয়েদার, কিন্তু স্নোফল আপাতত এখানে নেই, দেখা যাক স্নোফল এখানে পাই কি না। কিন্তু সেরা পাওনা আমরা এখানেই পেয়েছিলাম, জিরো পয়েন্ট থেকে আসার পরে ইয়ামথাম ভ্যালিতে এসে আমরা প্রচুর পরিমাণে স্নোফল পেয়েছিলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।